আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আজকের টপিকের মধ্যে আমি রাখবো আল্লা সুবাহান তালার গুণবাচক নাম নিয়ে একটু আলোচনা করব এবং প্রফিত মোহাম্মদ সাল্লাহ আসলাম আমাদের জন্য কি নির্দেশনা দিয়ে গেছেন এবং আমরা কিভাবে ওনার পথ প্রদর্শন করব সেভাবে আমরা সেই কিছু কথা নিয়ে আমি আলোচনা করব আমার সাথেই থাকেন السلام عليكم بس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي شحلي لي صدري ويسيلي أمري وحلو لقد دم لساني يفقه قولي سبحانك لا علما لا نعلمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله بريو بونيرا أما كير শুরু করতে যাচ্ছি আমি এখন যে কথাটা নিয়ে আমি আজকে আলোচনা করবো প্রথমে বলেছিলাম সেটা হলো আল্লাহ সুবাহত আলার গুণবাচক নাম আল্লা সুবাহতাল গুণবাচক নামটা নিয়ে আমি প্রথমেই আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিলাম এই কারণে যে আমাদেরকে আল্লাহকে চিনতে হবে আল্লাহর সাথে পরিচিত হতে হবে আল্লাহর সাথে যদি পরিচিত হই তাহলে কিন্তু আমাদের ইমানটা অনেক আপ হবে আল্লাহকে বুঝতে পারবো আল্লাহ আমাদের কে উনি কি করতে পারেন আমাদের জন্য কি দিতে পারেন আমাদের জন্য ইমানের অনেকটাই আমাদের অংশ হয়ে যাবে যে আল্লাহর এই গুণবাচক নাম আমরা যদি বুঝি অর্থ সহকারে আমরা অনেকে জানি না যে আল্লাহর 99 নাম যদি আমরা কেউ বলা আছে হাদিসে যদি কেউ নাইন নাম মুখস্থ করেন এবং ওনার এই নামের অর্থ বোঝেন সেইভাবে নিজের জীবনে প্রয়োগ করেন উপলব্ধির মাধ্যমে তাহলে জান্নাতে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বোনেরা যারা আপনারা দেখছেন অনেকেই আল্লাহর নাম বলতে শুধু আল্লাহকেই জানেন কিন্তু সেই আরো কত সুন্দর সুন্দর নাম যে নামের এক একটা নামের যে অর্থ সেই অর্থের মধ্যে কত কিছু যে মিন করে কি ফিল করা যায় সেটা হয়তো জানেন না অনেকে হয়তো জানেন তারপরে রিমাইন্ড করার জন্য আমরা একটু ফিল করার জন্য আবার আলোচনা তো এই আলোচনার মধ্যে প্রথমে আমরা আল্লাহর নামটা আমরা জানি আল্লা সুবাহ তাল্লার নাম আল্লাহ তারপরে একটা নাম কি আর রাহমান আল্লাহ আর রাহমান হলো পরম দয়ালু পরম করুণাময় সবচেয়ে দয়ালু হ্যাঁ কল্যাণময় আল্লাহ পরম দয়ালু তাহলে কি বুঝে নিলাম আর রাহমান আমরা রাহমান বিসমুল্লাহ রাহমান ও রাহিম সবসময় আমরা বলতেছি কিন্তু আমরা কিন্তু ফিল করি না কি বলি রাহমান ও রাহিম বলছি কিন্তু রাহমান মানে যে পরম দয়ালু পরম করুণাময় তারপর কি কল্যাণময় এটা কিন্তু জানি না জানি না কারণে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই আমরা অনেক সময় বলি যেমন অনেক কিছু চাই এই চাই ওই চাই ওইটা চাই এটা লাগে ওইটা দরকার আল্লাহ তুমি দিলা না আল্লাহ আমার আমার দিকে দেখলা না আল্লাহ আমার বোন না আল্লাহ তুমি এত কষ্ট দিলা কিন্তু আল্লাহকে যদি জানি ইয়া রাহমান আর রাহমান আমরা যখন আল্লাহকে বলবো তাহলে এভাবে বলবো ইয়া রাহমানু ইয়া রাহমানু আর ওনার নাম হলো আর রহমান পরম দয়ালু তো আমি যে কথাটা স্পষ্ট করতে চাই যে যে আল্লাহ দয়ালু তার নাম সেক্ষেত্রে আপনার উপলব্ধির দরকার যে আল্লাহ দয়ালু কল্যাণকর কর আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য দয়াল দয়ালুনি সারা বিশ্বে আসমান জমিন পানি সাগর যত যা যা কিছু সৃষ্টি এই দয়ালু আপনার জন্য করেছে কারণ আমাদের আমরা হয়তো জানি না কোন জিনিসটা আমাদের দরকার কোন বিষয়টি আমাদের দরকার পড়তে পারে প্রয়োজন পড়তে পারে আমরা জানি না উনি জানেন কারণ উনি কল্যাণকর কর সে কারণে আমাদের কি করা আছে যে এই সারা বিশ্ব বিশ্বটাকে সাজানো আছে আমাদের প্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা সেটা উপলব্ধি করি না উপলব্ধি করি না বলে ওনার কাছে আমরা চাইতে জানি না চাইতে জানি না বলে আমরা আমরা মন খারাপ করি আমরা অনেক সময় আমরা কিছু না পেলে অনেক বেশি আফসোস করি কিন্তু যে আমাদের সৃষ্টি করলেন যে আল্লাহ উনি নিজে একজন দয়া মন্দ কতটা দয়া যেমন একটা উদাহরণ বলি এক একদিন আহ নবী করিম সাল্লাহাম আহ একটা জায়গায় বসেছিলেন তারপরে শাহবিরা ছিলেন সাথে কি হলো সেদিন ওনাদের সামনে দেখা গেল একজন ভদ্র মহিলা ওনার বাচ্চাটাকে হারিয়ে ফেলছেন তো বাচ্চাটাকে হারানোর পরে অধীর অস্থির হয়ে গেছেন আমার বাচ্চা কই আমার বাচ্চা কোথায় গেল কেউ আসো কেউ দেখো আমার বাচ্চাকে নিয়ে আসো আমি পাগল হয়ে যাচ্ছি এইসব তো ওনারা বসে বসে দেখছেন মাটা কি করছে মা আমরা যে মা আমরা আমরা জানি সন্তান হারালে কেমন লাগে সন্তান যদি আমাদের চোখের সামনের দিকে চলে যায় বা একটু হারিয়ে যায় একটু অসুস্থ হয়ে যায় আমরা কিন্তু মায়েরা পাগল হয়ে যায় হম তো সেক্ষেত্রে এই মহিলাও অস্বাভাবিক ভাবে আচরণ করছিলেন যে আমার বাচ্চাকে তোমরা কেউ নিয়ে আসো তখন দেখা গেলো হঠাৎ করে বাচ্চাটাকে কেউ একজন উদ্ধার করে নিয়ে আসলেন তো বাচ্চাটাকে উদ্ধার করার পরে এমন ভাবে বাচ্চাটাকে ধরে মায়া দিচ্ছেন উনি জড়িয়ে ধরছেন তখন এই দৃশ্যটা দেখার পরে আচ্ছা বলো তো এই যে মা এই মাটা আহ বাচ্চাকে যেভাবে ধরলো হারানোর পরে যেভাবে ব্যাকুল হইলো তোমরা কি মনে করো এই বাচ্চাটা এই মাটা এই বাচ্চাটাকে আগুনে ফেলতে পারে তখন সাহাবার বলল না না এটা তো সম্ভব না বরঞ্চ এটা হতে পারে জন্য মাটা নিজে এ বাচ্চার আগুনে ঝাঁপ দিতে পারে সেক্ষেত্রে এই মাটা তো কখনোই বাচ্চাকে কি করবে না আগুনে ফেলবে না তখন বললেন আল্লাহ নবী করিম সাল্লাম বলেন তাহলে জানো এই যে মা মায়ের যে ভালোবাসা এই মায়ের ভালোবাসা সন্তানের জন্য স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য পশুপাখির ভালোবাসা সকলের ভালোবাসা মাসের ভালোবাসা সকল দুনিয়ার যাবতীয় ভালোবাসার মধ্যে কি একটা আর আল্লাহ নাইনটি নাইন ভালোবাসা আমাদের সবার জন্য তাহলে তোমরা কি মনে করো যে তোমরা যদি কোনো ভুল করো তোমরা যদি কিছু করো আল্লাহ তালা তোমাদেরকে আগুনে ফেলবে বলেন না অবশ্যই না তাহলে সেটাই বুঝতে হবে যে আল্লাহ সুহান তালা হলো দয়াময় উনি রাহমান সে উনি আমাদেরকে আগুনে ফেলার জন্য সৃষ্টি করেননি আমাদেরকে অনেক ভালো অবস্থায় রাখার জন্য সৃষ্টি করছেন এখন কি হবে যা কিছু আমরা যদি মনে করি যে আমাদের জন্য কি কেন ভুল কেন আমরা এত কষ্ট পাচ্ছি আল্লাহ তালা বলছেন যা কিছু মঙ্গল সেটা আমার তরফ থেকে আর যে কিছু সমস্যা তোমার জীবনে পরীক্ষা সেটা তোমার কারণে এবং সেটা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমার এটা একটা পরীক্ষা এবং এটা উত্তীর্ণ হতে পারলে তুমি এবং দেখা যায় যে ওই যে ভুল করার কারণে যদি তোমাকে একটুখানি পরীক্ষা দেওয়া হয় সেটা সেটা তোমার জন্য অনেক গুণা কেটে যায় অনেক তোমরা সফল হতে পারো সেক্ষেত্রে যেমন আমাদের কি রকম মনে হয় আমরা দুনিয়াতে কি এইটা চাই ওইটা চাই আমাদের চাই যখন না পাই তখন আমরা একটু মন খারাপ করে ফেলি আমরা ভাবি আল্লাহ আমাদের এটা দিলেন না কিন্তু উনি রাহমান আপনার অবস্থা উনি জানেন আপনি কি চান ওনার জানা আছে কিন্তু কোনটা আপনার জন্য ভালো যেহেতু উনি কল্যাণ কর আপনার জন্য কল্যাণ চান সেই জন্য উনি কি করেন যেটা আপনার জন্য ভালো সেটা আপনার দোয়া কবল হচ্ছে না কথা ভাববেন না অবশ্যই আপনার দোয়া কবুল হচ্ছে সেটা যে অবস্থায় করেন না কেন আপনি একটা গাড়ি চাচ্ছেন গাড়ি দিল না মনটা খারাপ হয়ে গেল একটা গাড়ি চালান হলো না কেন দিলেন না কারণ আল্লাহ তালা জানেন এই গাড়ি যদি দেয়া হয় এক্সিডেন্টে আপনি বা আপনার সন্তান মারা যেতে পারেন সেজন্য উনি গাড়িটা দেন নেই আমরা বুঝলাম না মনে করলাম গাড়ি দিলেন না আমরা একটা সন্তান চাইলাম সুরা কাহাপে কি বলা হয়েছে নানান এক একটা স্টোরি আমরা যদি কোরআন যাবে অনেক সুন্দর সুন্দর ঘটনা যেগুলো আছে এই সব প্রশ্নের উত্তর সেখানে যেমন কোন একটা কেউ যদি সন্তান নাই আমরা মনে করি আমার কেন সন্তান নাই ও ওর সাতটা সন্তান হলো ওর পাঁচটা হলো আমার কেন নাই কারণ আপনাকে ওটা দিয়ে পরীক্ষা ওটা আপনার জন্য কল্যাণ হয়তো ওই সন্তানটা হওয়ার পরে আপনার জন্য কি হলো একটা হয়তো একটা এই সন্তান এমন একটা কাজ করতেন যে কারণে আপনারা সেই সেই সন্তানের কারণে আপনি হতেন জন্যই আল্লাহ দেন নেই রহমান ইয়া রাহমানও আমরা যদি বলি যে যেটা সঠিক আল্লাহ তুমি সেটাই ইয়ার তুমি দয়াময় তুমি কল্যাণ কর তুমি পরম করুণাময় যেটা আমার জন্য ভালো সেটা আমাকে দিও হুম তাহলে সঠিক কারণ আমরা কোনো কিছু চেয়ে যদি পাই না তার অর্থ ভাববো না আল্লাহ আমাকে পছন্দ করে না মনে করেন আপনার একটা যেটা চাইছেন সেটা দেয় নাই কিন্তু সেটা না এই দোয়াটার কারণে উনি কি করলেন আপনার কাছে অনেক বড় একটা বিপদ আসছে ছিল আপনার সন্তানটা অসুস্থ হওয়ার কথা ছিল আপনার স্বামীটার কিছু কথা ছিল বা ভাইদের বলি যে কোনো একটা ব্যবসার মধ্যে ক্ষতি হওয়ার কথা ছিল আল্লাহ আপনার ওই জিনিসটা না দিয়ে আপনাকে ওই বিপদটা আটকে ফেললেন তারপরে কোন সময় দেখা বিপদও না আটকালে না আবার দেখা গেল যে এটা কিছুই হলো না তখন সেই যে দোয়া কখন পাবো আমরা একটু ভাবি একটু জানার দরকার আছে যে আমরা আফসোস না করি যে কারণ এটা এই দোয়াটা তিনটা জায়গায় একটা হলো আপনাকে দিয়ে দিতে পারে এক না দিলে আপনার বিপদটা আটকাতে পারে দুই আরেকটা হলো আখেরাতে যখন খুব জরুরি যখন আপনার কাছে কেউ নেই আপনার মা বাবা স্বামী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার জন্য একটু এগিয়ে আসবে না সেই দিন আপনার এই দোয়া আপনার আল্লাহর তরফ থেকে একটি রাহমত খুব প্রয়োজন সেদিন মিজানের পাল্লায় যখন আপনি আটকে যাবেন তো এই যে দুয়া দুনিয়াতে আপনা করছিলেন কবুল হয় নাই দেখে মন খারাপ ছিল সেটা ওই সময় মিজানের পাল্লায় দিয়ে তখন কি হবে পাল্লাটা সোজা করা হবে হ্যাঁ তখন বলা হবে তখন বলা হবে যে আমরা বলবো এটা থেকে আসলো এটা তো আমাদের কাছে ছিল না আমার কাছে ছিল না বললো না তুমি যে দুনিয়াতে দোয়া করছিলে সে কারণে সে দোয়াটা তখন কবুল করে নেয় আমি জানতাম এখন তোমার লাগবে সেজন্য আমি রেখে দিলাম সেভ করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি এটা আমার আমার কাছে ছিল তখন আমরা এতই কান্নাকাটি করব। বলবো ই আল্লাহ আমার সব সব ইয়ে কেন দোয়া কেন আপনি রেখে দিলেন না আমাকে দুনিয়াতে কেন দিলেন আমার সব দোয়া রেখে জন্য যদি রেখে দিতেন তাহলে কতই না ভালো হতো হ্যাঁ কতই না ভালো হইতো আমি এখানে সব পাইতাম আমি জান্নাতের চূড়ান্ত যে সবচেয়ে সেখানে কেন আমার জান্নাত কবুল করলেন বা দুনিয়াতে তো বোনেরা বা ভাইরা যারা দেখছেন আমি এটা বলবো যে আমরা যদি কিছু না পাই আমরা কিছু চাইলে যদি কিছু কোনো ঘটনা হয় সেটা কি কারণে আমাদের আমাদের কারণেই আমাদের ভালোর জন্য আমাদের মনে করে সব সময় আল্লাহ কল্যাণ কর আল্লাহ রহমান রাহিম উনি হলো আমাদের দয়ালু সে কারণে রেখে দেন বা আমাদের বিপদ আটকান আমাদের জন্য যেটা ভালো সেটা করেন তো আমি আসলে এখন একটা ব্রেকে যেতে হবে ব্রেকে পরে হয়তো একটা কল নিব বা যেটাই হোক পরবর্তী ব্রেকের পর আবার আসবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আমরা একটা ব্রেকে যাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঢেকে পরে আবার আসলাম আমরা কথা বলছিলাম আল্লাহ সুহান ও তালা গুণবাচক নাম নিয়ে আহ ইনশাল্লাহ প্রতি স্টেশনে আমরা একটা করে আল্লাহর নাম নিয়ে আলোচনা করব আর পরবর্তী যে ব্রেকের পরে ওইটার মধ্যে আমি আরেকটা জিনিস চিন্তা করছি যে আলোচনা করব সেটা হলো আমাদের নবী করিম সাল্লাহ ইসলামের একটা করে হাদিস বা একটা করে সোনাত নিয়ে কথা বলবো তো আমরা নবী সন্নাতের মধ্যে গত সপ্তাহ আমরা যে আলোচনা ছিল আমাদের যে সন্ন্যত কেন পালন করব আমাদের কেন নবীর যে দিক নির্দেশনা কেন আমাদের সেটাকে ফলো করতে হবে কারণ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কি করব কি করব না কি ভুল কি সঠিক সেটা সম্পূর্ণ আমরা ওই নবীর যে তরিকা নবীর যে সুন্নত সেটার মধ্যে যদি পালন করি তাহলেই আমাদের সঠিকভাবে চলা হবে তো নবী সাল্লামের সুনাতের মধ্যে কি ছিল প্রথমে মনে করেন আমরা সালাম দেওয়ার ব্যাপারটা ছিল মনে সালাম দিতাম আমরা যদি বাচ্চাদের শিখাই আমরা জানি আমরা শিখি সেটা কি আমরা প্রথমেই সালাম দেই নবী করম সাল্লাহাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন প্রথমে যাকে দেখতেন উনি প্রথমে সালাম দিতেন কারণ এখন আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি হ্যাঁ সে কেন সালাম দিল না আমাকে সে কি দেখাইলো আমার জন্য সে আমি কেন তাকে সালাম দিব এটা তো আমার দেওয়ার কথা না তার তো উচিত ছিল আমাকে সালাম দেওয়া তো যে নবী যে আল্লাহর বন্ধু যে আমাদের সবচেয়ে এই মহা জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ উনি মানুষের প্রথম দেখলে প্রথম সালাম দিতেন কিন্তু আমরা দাম্ভিকতার কারণে আমরা দিই না কেউ একজন দিবে আমি উত্তর দিব হ্যাঁ এটা তাহলে আমরা এটা জানলাম যে আমাদের নবী প্রথমে কি করতেন হ্যাঁ সালাম দিতেন আর কি করতেন আমাদের দৈনন্দিন জীবনের কথাই আমি বেশি বলবো তাহলে আমাদের ছোট ছোট বিষয় একটু কনসেন্ট্রেশন হবে যে আমাদের কি করা উচিত এগুলি বিষয় আমরা বড় বড় সুনদগুলি আমরা পালন করি মনে করি এটা সুনদ ছিল এটা এভাবে ছিল ঠিক আছে কিন্তু ছোট বিষয়গুলি করলেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটা অনেক সহজ হয়ে যায় যেমন আহ উনি কি করতেন যদি কোনো কোনো বা কেউ কোন সাহাবীরা সাথে কথা বলতেন উনি তার দিকে তাকিয়ে থাকতেন কখন মুখ অন্যদিকে হ্যাঁ তার মধ্যে বোঝা গেল যে না উনার উনি ইগনোর করতেন না প্রতিটা কথা খুব মন দিয়ে শুনতেন আর কি যখন নাকি কেউ কানে কানে ওই সময় তো এমন ব্যাপার ছিল অনেক সংবাদ অনেক দুঃসংবাদ ওনার কাছে বলা হতো বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে তো কানে কানে যখন কথা বলতেন উনি সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার পরে কান মাথাটা হেলিয়ে থাকতেন তারপরে উনি কথা শেষ হলে এটা হতো তা আমরা কি করি আমরা কথা বেশি বলি শুনি কম কেউ যদি একটু কথা বলি দেখা গেল তার কথার মধ্যে কানে নিজের কথাটা নিজের মানে যে ইচ্ছাটা বলতে চাই এটা বলে ফেলি যে লোকটা কথা বলতে চাচ্ছে ওইটুকু ধৈর্য তার কথাটা শুনবো কিন্তু জানেন কি কথা কথা শোনা এটা একটা অনেক বড় ইবাদত কারণ যে মানুষটা আপনার কাছে বলতে আসলো তার কিছু দুঃখের কথা তার কিছু সমস্যার কথা আপনাকে বললো আপনার কোনো সময় নেই আপনার কোনো সময় নেই তাহলে তো হলো না আপনি যদি তাকে আপনার মূল্যবান সময়টা তাকে দিয়ে খুব সুন্দরভাবে তার কাছ থেকে কথাটা শুনলেন তাহলে কিন্তু এটা একটা ইবাদতে পরিণত হইল কারণ আপনার মূল্যবান সময়টা তার জন্য দিলেন তার আপনার যদি ক্ষতি হয়ে যায় ব্যবসা ক্ষতি হয় সময়ের ক্ষতি হয় এটা না ভেবে যদি শুধু ভাবেন এটা সুন্নত নবী করম সাল্লা এটা করতেন তাই আমি করতেছি তো এইটা ভাবার কারণে এই সুন্নতটা পালন করার কারণে অনেক বড় সবের পরিণত হবেন আর হলো আল্লাহ সুবাহন বলছেন যে আমার নবীকে ফলো করবে যে তাকে ভালোবাসবে তার সুনতকে মানবে সে আমার পছন্দের হবে তাহলে আপনার যে সাময়িক ক্ষতির কথা চিন্তা করছেন যে আমি ওনার কথাটা শুনবো না ওনার কথাটা টাইম নাই আমার হ্যাঁ এত সময় নাই তখন কিন্তু দেখা গেল যে সেই সুন্নতটা পালন করা হচ্ছে না হলো না তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটি কিভাবে উনি হাঁটতেন হাঁটতেন উনি যেমন কেউ ধাক্কা দিয়ে সরিয়ে যাচ্ছেন তারপরে উনি সেই জন্য সবাই দিয়ে সরিয়ে উনি আসছেন এটাও কিন্তু ছিল না কে ধাক্কা দিয়ে সরানোর কথা নয় কাউকে ধাক্কা দিয়ে সরানোর কথা না কেউ সরে যাওয়ার কথা না উনি সুন্দর মতো পথ যেতেন যদি কেউ আসার একটু মানে যাওয়ার মধ্যে রাস্তা একটু সরু রাস্তা থাকতো সেটা উনি অপেক্ষা করতেন তারপরে যেতেন এবং যাওয়ার সময় যে জিকিটটা লাহা ইল্লাহ পড়তে পড়তে যেতেন এটা শোনা আরেকটা হলো যদি আমরা উপরে উঠি কোনো সিঁড়ি দিয়ে সেটা কি সোহান আল্লাহ আল্লাহ আর যদি নিচের দিকে যাই লিফটে সোহান আল্লাহ আর যদি রাস্তা দিয়ে হাঁটি লাহা ইল্লাহ এটা নবী করতেন তো তার মানে কি হলো যে আমাদের চরিত্রের মধ্যে যদি জিকিটটা থাকে তাহলে কিন্তু আমরা খুব বেশি পর পরচর্চা পরনিন্দা কথা বেশি ফোনে বেশি এটা কিন্তু হচ্ছে না অটোমেটিক আমরা অ্যাঙ্গেজ হয়ে যাচ্ছি আল্লাহর ইবাদতে তারপর আপনারা জানেন কি যে রাস্তায় আপনি হেঁটে হেঁটে যাবেন আল্লাহর জিকির করে যে লা সেটা হলো আল্লাহ ছাড়া কোনো মামুন নাই এই জিকিরের চাইতে বড় জিকির আর কোনো কিছুই নাই তো এটা দিয়ে আপনার যখন যাবেন রাস্তা শুনতেছেন আপনার জিকির যেদিন আখেরাতে সবার কিছু বলার ক্ষমতা থাকবে আপনার শুধু থাকবে না কারণ আপনার মুখটা তখন আটকানো থাকবে সেই সময় এই মাটি আপনার হয়ে সুপারিশ করবে যে হ্যাঁ আমার উপরে দিয়ে এই বান্দা হাঁটছিল আমি সাক্ষী সে আপনার জিকিরত অবস্থায় ছিল তো আমি ছোট একটা অনুষ্ঠান এইটা ফিফটিন মিনিট ব্রেকের আগে পরে তবু ছোট মধ্যে আমি দুটো জিনিস আমি ইয়া করব সেটা একটা করে শুননা বা একটা হাদিস নিয়ে আলোচনা করব এমন ভাবে যেটা মনে থাকে যেন আমরা প্রিপারেশন যেন নেই এই যে রোজা আসছে রোজার আগে আমরা যেন একটু রেডি হই একটা মাস মাঝখানে আছে একটু রেডি হই আমরা পরিবর্তন করি নিজেকে যে জিনিস ছোট এবং দেখা গেল এটার মধ্যে অনেক বড় বরকত আমরা জানতাম না হ্যাঁ সে কারণে আমি আমার অনুষ্ঠানগুলিতে এভাবে আমি রাখবো প্রথমে আল্লাহ সুবাহন তালার গুণবাচন একটা নাম নিয়ে কথা বলবো যে আল্লাহ যে কত দয়াব দয়াময় এবং আল্লাহ যে আমাদের জন্য কি কি করেন আমাদের আমার আমরা সঠিক পথে না করলে উনি যে কতটুকু রেগে যান বা উনি কতটুকু শাস্তিদাতা সেটাও জানবো আর যে আরেকটা পথ যে পথের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো সে নবী করিম সাল্লাহামের জিন্দিগিতে ওনার সিরাত ওনার জীবনী থেকে নানান ঘটনা এবং হাদিস বা সন্নত নিয়ে একটু কথা বলবো তাহলে আমরা এই যে হাদিসটা পেলাম যে আমরা যখন হাঁটতে যাই তখন একটা জিকির পড়বো আমরা উঁচুতে যখন উঠবো তখন আল্লাহ আকবার নিচুতে যখন নাকব এটা সোনার যে সোহান আল্লাহ এই এই কারণে আমাদের কি কি জিনিস আমরা ই হচ্ছে মানে আমরা বিপদ থেকে উদ্ধার পাচ্ছি সেটা হলো অন্যের কথা বলাটা আমরা মুখটা তখন জিকিরে আমাদের অন্তরটা অনেক কালো হয়ে গেছে অন্তরটা বেশি কঠিন কোনো মায়া নাই। কারোর সহানুভূতি করতে করতে পাপ করতে করতে একটা কঠিন অবস্থায় পরিণত হয়ে গেছে এবং সেই অন্তরটা যদি সহজ করা যায় সুন্দর করা যায় সেটা একমাত্র পথ জিকির কোরআন তো জিকিরটা কি এই যে আপনি করছেন হাত যে জিকির করতে করতে যাচ্ছেন সেটা কারণ এইখানে আমরা কি কি করি নর্মালি আমরা যখন এই জিকির মুখে থাকে না বেশিরভাগই অন্যের কথা বলি অন্যকে কি দিলাম সে কেন কথা বলে না এত বড় হয়ে গেল যে আমি এত কিছু তাকে দিলাম কিন্তু সে একটু ফোন করে জানালো না বা ফোন করে আমি বললাম কি ভাই তোমাকে তো এত কিছু দিলাম তুমি তো একবার বললাও না আমি যদি না দিতাম তুমি তো আজকে ফকির ভিকির থাকতা এই যে কত কথা আপনি জানেন কি শুধু এই খুটা দেওয়ার কারণে আপনি একজনকে কিছু দান করছেন কিন্তু সেটা যদি বলেন এই একটা কারণে জানেন আল্লাহ সুবাহ তালা কিয়ামতের দিন আপনার সাথে কথা বলবে না আপনার সাথে কথা বলবে না আপনাকে কঠিন শাস্তি এবং আপনাকে অপবিত্র অবস্থায় রাখবে এই কথা না বলা তিনটা তিনটা লোকের কথা বলবে না তিনটা লোকের সাথে তিনটা ক্যাটাগরির লোকের সাথে সেটা হলো যে নাকি আপনার এই যে খোটা দেয় কোনো কিছু বলে সরি কোনো কিছু দান করে কোনো কিছু করে সে যখন খোঁটা দেয় তাহলে কি হবে সে আল্লাহ তার সাথে কথা বলবে না আর একটা কথা না যে নাকি দেখা যায় অনেক ভুল মাপে কথা বলে মিথ্যা কথা বললে সে ইয়ে করে ফেলছে যে আমি এত দামে এই প্রোডাক্ট আপনি কিনেন এটা নেন আল্লাহ কসম এটা খুব ভালো জিনিস এটা এটা এই যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় হ্যাঁ ওনার সাথেও আল্লাহ তালা কথা বলবেন না আর কি কথা বলবেন না যে যে নাকি আত্মহংকার করে ওই যে কাপড় নিচে বা ঝুলিয়ে এটা আপনারা জানেন এটা নিয়ে আলোচনা হয় তাদের সাথে তো আমরা যদি জিকিরে থাকি তাহলে কিন্তু এই যে অন্যের কথা বলা অন্যকে খোটা দেওয়া অন্যের জন্য আলোচনা করা সেটা কিন্তু থেকে বিরত থাকব এই জন্য আমরা নিজেকে বদলায় আমরা একটু জিকিরে থাকি অন্তরটাকে একটু সুন্দর করি অন্তর সুন্দর হলেই অন্যের প্রতি ভালোবাসা আসবে অন্যের প্রতি মায়া আসবে কারণ আমাদের অন্তরটা এই ভুল করতে করতে কঠিন কালো হয়ে গেছে কারণ আমাদের অন্তরটা যদি আহ যেমন মনে হয় একটা একটা গ্লাসের মধ্যে সাদা পানি এই পানির মধ্যে ছোট ছোট করে যদি কোকের মতো কালো কিছু একটা দেই আস্তে 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 কালো হতে হতে পুরো একটা গ্লাস কালো হয়ে যাবে তো সেই রকমই আমাদের অন্তরটা সাদা আল্লাহ সুবান সুন্দর করে দুই হাতে পাঠাইছে আমরা পাপ করি একটা পাপ করি একটা স্পট পরে কালো একটা পাপ করি একটা স্পট পরে কালো এইভাবে স্পট পড়তে পড়তে সমস্তটা অন্তর কালো কুচকুচে হয়ে গেছে যার কারণে কোরআন ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না মানুষকে ভালোবাসতে দান করতে ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না কারণ আমাদের অন্তরটা অনেক বেশি কঠিন হয়ে গেছে তো সে কারণে আমরা কি করব এই কালো এই কালো অন্তরটাকে সাদা করার পদ্ধতি হলো আল্লাহর জিকির করা নবী করিম মেনে চলা তো আমরা বেশি আহ আবার কালকে আবার কথা বই অন্য আর আরেকটা হাদিস নিয়ে আরেকটা সুন্নত নিয়ে আর আল্লাহ আল্লা তালার আরেকটা নাম নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমরা সবাই সবার জন্য দোয়া করব। কারণ অবস্থা আমরা খুব কঠিন সময়ে আসছি আল্লাহ সুবাহ তালাকে আমরা সন্তুষ্ট করতে হবে উনি আমাদের উপর অনেক রেগে আছেন আমরা যদি সঠিক পথে চলি সত্যিকার ভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এটুকু জেনে যে উনি হলো কি রাহমান উনি দয়ালু সেই দয়ালুর কাছে আমরা ইয়া রাহমান ও বলে বলে কাদি যদি নিশ্চয়ই আমাদের অবস্থা পরিত্রান্ত করব। তো আবার দেখা হবে আবার কথা হবে এ পর্যন্ত আহ সবাই সবাই এর জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু